তো আসলে আপনারা অনেকেই দেখতে চান যে আসলে কোম্পানির আপনার রুমগুলো কিরকম হয়। তো এই যে একটা রুম আমি আসছি, এখানে আপনার তিনজন থাকে, এই যে এখানে একজন আর এই যে এখানে একজন, এই যে আপনার দেখেন এই যে এখানে দেখে আরেকজন আর কি। তো ভাই, সৌদি আরবে রুম আপনার বিভিন্ন রকমভাবে হয়ে থাকে, অনেকে ভালো রুম পা, অনেকে এর থেকে খারাপ রুমের মধ্যে কিন্তু থাকে সৌদি আরবে। অনেকে দেখা গেছে এক রুমে 10টা জন 10 জনও থাকে কোম্পানির মধ্যেই। তবে ওনাদের যে রুমটা, এটা হচ্ছে আমরা তিনজনে থাকি আর কি। কোম্পানির আগে যেগুলো থাকে, যেমন যে কাপড় রাখার 2টা আলমারি থাকে, 3টা থাকে, এই যে একটা দেখেন, মানে তিনজনের 3টা আলমারি থাকে। আর বাকি এই যে কাপড় চোপড় যা আছে, এই যে দেখেন এ রান্নাবান্না তা কিছু করে, এক মানে দিবেলা করে, আর যে যেখানে কাজ করে ওনাদের কাজটা হচ্ছে আপনার হসপিটালে যেহেতু ডিউটি, দেখা গেছে হসপিটালেতে আপনার খানা টানা পা, দেখা গেছে একবেলা রান্ধে বা দুবেলা রান্ধে আর কি। তো রুম হচ্ছে এরকমই আপনার, আমি তো প্রথমেই আপনাদেরকে বললাম যে বিভিন্ন কোয়ালিটির রুম হয়ে থাকে, ভালো এর থেকে খারাপও আছে, এর থেকে উন্নত মানের রুমও আছে, কোম্পানি বুঝছা, তারপর রুমের কন্ডিশন বুঝছা। তো এইটা হচ্ছে আপনার মানে ডিপেন্ড করে আর কি। আর এখানে পাকের রান্নাঘর কিন্তু আপনার আলাদা আছে, যেমন ওনারা ফ্রিজ কিনেও লাগছে, কাপড় চোপড় তো আপনারা দেখছেনই, কারণ আপনি যখন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করে আসবেন তখন আপনার, আমি নিজেই সত্য কথা যেটা কাপড় একটা ইক্কাদা কই ফেলাই নিজেও জানি না, তারপরে দেখুন যখন কাপড় এটা দরকার হয় তখন এটা মাক্সালা দিয়ে দিই আপনার দুইয়া, আপনার আয়রন করে 5 টাকা নেয়, তো দেখা গেছে দিয়ে আসা করি, মানে কাপড় ধুমু যে আপনার 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে আপনার ভালো লাগবে না। আপনারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগে যে আমি কাপড় ধুমু, আমার নিজের কাপড় রানমু, যখন আপনি বিদেশে আসবেন তখন আপনি বিষয়টা আপনি বুঝতে পারবেন যে আসলেই আমার কথাগুলো সত্য। আমি এই যে রান্না করে, এই রান্না নিয়ে লাগিয়ে যাক আপনার বিরক্ত, অনেকে বলে যে আমি আজকে রানবো না, আমার বালাগে নাম করে ঘুমামো, হয়তো বা কিনে খায় ফেলবো, এরকম হয় একবেলা রান্ধে দুইবেলা, আপনার এমনও সময় আছে আপনার এই রান্নার কারণে না খেয়ে থাকে এই প্রবাসের মধ্যে, আছে অনেক আছে আপনার। তো এটা আর কি আপনাদেরকে দেখালাম যে আসলে রুমগুলো কীরকম হয়ে থাকে, এই যে দেখতেই পারতেছেন আপনার রুম আর কি। তো সবাই এখন কিন্তু আপনার ডিউটিতে আছে, আর এই যে একজন আমার সাদিক আছে, ও বাইরে আসে, ও ভিডিওতে আসবে না। আমি আপনাদেরকে দেখালাম কারণ হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে আসলে সৌদি আরবের কীরকম রুম আমাদের, কীরকম লোকেরা কীভাবে থাকে কোম্পানিতে বা এটা আর কি। ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে একটাই চাওয়া, অবশ্যই আমি রিচ চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখবেন, দেখা হচ্ছে আপনার নতুন কোনো ভিডিওতে।